pranaram 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 ki jano lukano name tai mishto eto tabona pranaram pranaram अस्मादेवं विदित्वैनं
দেখেছি আগে আমাদের সহজ সরল ভাবে যদি আমরা বুঝতে চাই এর পিছনে কি ঘটনা, না অর্জুনের মনের মধ্যে একটি ভাব এসেছে এবং সেই ভাবের জন্য তিনি যুদ্ধক্ষেত্র থেকে চলে যাবেন, তিনি ভয় পেয়েছেন বা অন্য কোনো দয়া পরামর্শ পেয়ে তিনি এখান থেকে চলে যাবেন। তো তিনি যখন তার এই মনে যখন এই ইচ্ছা যুদ্ধ করবেন না, সেই সময় ভগবান তাকে কীভাবে যুদ্ধে লাগাবেন সেই জিনিসগুলো ওকে এক এক করে বলছেন আর তাকে উৎসাহ দিচ্ছেন। তো এই অর্জুনের মনের যে ভাব সেটা যেন একটি কালো মেঘ এসেছে, সেই মেঘ দিকে সরানোর কাজটি ভগবান করছেন। এই সরানোর কাজটি করতে গিয়ে তিনি এই জগৎকে যে অনিত্য সেই জিনিসটি বারবার করে বলেছেন, জগৎ অনিত্য। একটা জিনিস হচ্ছে এই সুখ দুঃখ সমুদ্রের ঢেউয়ের মতো আসে যায়, এটা চলতেই থাকে। তো সেই কথা উনি বলছেন, কুমার যৌবন যারা এখানে আমরা আগে পড়েছি মাত্রা স্পর্শ সুপন্থে অশীতোষ্ণ আগমা পাই নয় তো তামসস্য ভারত, তাহলে এইরকমভাবে আসবে যাবে তুমি তিতিক্ষা মানে সহ্য করে যাও, এটি এখানে বলছেন। আর ঠাকুরকে বলছেন স মানে ভগবান কৃষ্ণের থেকে ঠাকুর বেশি কাজ দিয়েছেন, আমাদের দায়িত্বটা বেশি দিয়েছেন। কৃষ্ণ তাকে একটু সহ্য করতে বলেছেন, ঠাকুর তিন সত্য করে দিয়েছেন আমাদের কাছ থেকে। তো এরকমভাবে বলতে বলতে উনি বোঝাতে চেয়েছেন যে তুমি যাকে যাকে মরে যাচ্ছে শরীর চলে যাচ্ছে এইসবগুলো বলছো, এটা কিন্তু কেউই যায় না, আত্মাই থাকেন, আত্মার জন্যই এই সমস্ত কিছু আছে। তিনি আত্মা যদি না থাকেন তিনি আর কিছুই থাকেন না, তো আত্মার জন্যই সমস্ত কিছু আছে তাতে। এবং সেই আত্মার স্বরূপ তিনি এক একটা বর্ণনা করছেন, যেরকম বলছেন না তিনি অবিনাশী হয়, তিনি সমস্ত বিরাজ করেন, এইরকমভাবে বলতে বলতে উনি এসেছেন এই জায়গাতে। বেদ বিনাশিনম নিত্যম যেনম অজমব্যম, তুমি এই জেনে রাখো যে এই আত্মা তিনি অবিনাশী, অবিনাশী এবং নিত্য। আর এটি জেনে তাহলে তুমি যে কাউকে কাউকে হত্যা করছো কাউকে মারছো এই ভাবটা আসবে কোথা থেকে? তুমি যদি ভাবো আত্মা নিত্য বস্তু যাকে বিনাশ করা যায় না, তাহলে তুমি যদি বলো যে আমি তাকে মারছি তাহলে তোমার ভুল বলা যাচ্ছে, সেটা ঠিক বলা যাচ্ছে না। তো এইরকমভাবে তার চিন্তাটা বদলে দিচ্ছেন ভগবান, মানে অর্জুনের মনের ভাবনাটাকে বদলে দিচ্ছে। দেখুন ভাবনাটা বদলালেই জগৎটা বদলে যায়, আমাদের ভাবনারই জগৎ। আপনি যা কিছু দেখছেন বাইরে যাই দেখুন না কেন, এটা রিফ্লেকশন, ওই রিফ্লেকশন থেকে আপনি কীরকম ভাব নিতে পারেন এবং সেই ভাব নেওয়াটা ডিপেন্ড করে আপনি কী ভাবছেন তার উপরে। যেমন ধরুন এরকম একটা সহজ উদাহরণ দেওয়া হয় না, বলে একটা স্থানও আছে মানে একটা গাছ আছে, আলো আঁধারে আছে, আপনি যাচ্ছেন একটা উঁচু গাছ দেখতে পাচ্ছেন যেন মানুষ কেউ দাঁড়িয়ে আছে এরকম ভাবছেন, তখন আপনার মনে কী হবে? আপনি যদি চোর হন তাহলে কী ভাববেন? পুলিশ দাঁড়িয়ে আছে আপনি তো চিনতে পারছেন না, আপনি যদি চোর হন তাহলে ভাববেন পুলিশ দাঁড়িয়ে আছে, আর আপনি যদি পুলিশ হন তাহলে ভাববেন হয়তো চোর দাঁড়িয়ে আছে, আর আপনি যদি প্রেমিক হয় তাহলে ভাববেন নিশ্চয়ই প্রেমিকা দাঁড়িয়ে আছে। তো আমাদের মনের ভাব অনুযায়ী আমরা এগুলো করে থাকি জিনিসটাকে। এই জায়গাতে আপনাদের মনে আছে হয়তো
সে মায়ের একটা ঘটনা ভালো, যে ঠাকুরের শরীর খুব খারাপ, ভালো হবে না, তখন মা কি করলেন বলুন? তারকেশ্বর গেছে, পড়াশোনা করে দেখছি, শুনেন তো, পড়ার থেকে শোনা ভালো, শোনার থেকে দেখা ভালো, ঠাকুর বলছেন না? তো সেই তারকেশ্বরে গেছে, তাহলে মা যখন তারকেশ্বর যাচ্ছেন, তাহলে তখন তার কি মনের ভাব? যে ঠাকুরের অসুখ করেছে, আমি শিবের কাছে প্রার্থনা করব এবং তাকে বললেই অসুখ সেরে যাবে, এই ভাব নিয়ে গেছেন। তিনি হত্যাও পেয়েছেন, ওখানে তিন দিন এরকম আছে। তারপরে একদিন রাত্রে কি দেখলেন, যে অনেকগুলো হাড়ি যেরকম গাদা করা কুমোরদের কাছে যদি একটা ভেঙে যায়, চুচুর করে সব করতে সব ভেঙে পড়ে যায়। তো মায়ের মনে হলো যেন এইরকমভাবে আওয়াজ করতে করতে সব কিছু হাড়িগুলো ভেঙে গেল। আর মায়ের মনের যে ভাবনাটা ছিল সেই ভাবনাটা বদলে গেল। বদলে গেল তখন তিনি কী ভাবছেন, কার জগৎ, কিসের জগৎ, কার জন্য আমি প্রার্থনা করছি? তাহলে দেখুন এই ভাবনাটা আসার আগে মুহূর্তে মায়ের কী অবস্থা ছিল, ঠাকুরের জন্য প্রার্থনা করছেন, তিন দিন না খেয়ে না দিয়ে কষ্ট করে সেখানে শিবের কাছে পড়ে আসেন। যেই মুহূর্তে মায়ের একটা অনুভব হল, সেই মুহূর্তে তার মনের ভাবটা বদলে গেল। তাহলে এই যে পরিবর্তনটা হলো, এটা কোথায় হলো? শিব তারকেশ্বর শিবের মন্দিরে হয়েছে কি? হ্যাঁ, মন্দিরের কিছু পরিবর্তন হলো, দ্বীপটা শিব ঘুরে গেলেন, পশ্চিম দিকে চলে গেল, তা তো নয়। তাহলে যা ছিল তাই আছে, তাহলে কি হলো পরিবর্তন? মায়ের মনটা পরিবর্তন হয়ে গেল। যখনই মনটা পরিবর্তন হয়ে গেল তখনই তিনি ভাবছেন কে তার কি। তার মানে মা আমাদের এই গীতার ভাবনা অনুযায়ী মায়ের মনটা এমন একটা উচ্চ স্তরে উঠে গেল, যে স্তরটাকে আমাদের গীতা বারবার আমাদেরকে বোঝাতে যাচ্ছেন, যে আত্মার উপলব্ধির স্তরে উঠে গেছে। যেন সেই জায়গা থেকে দেখলে আমাকে এই জগৎটা আর যেভাবে আমাকে কষ্ট দিত, আনন্দ দিত, ব্যথা দিত, সেই জিনিসটা আসবে না, তখন আমি এই জগৎটাকে একটু অন্যরকমভাবে দেখব, তখন দৃষ্টিভঙ্গি আমার বদলে যাবে। ঠাকুর যেরকমভাবে দেখছেন এই জগৎটা কী দেখছেন, দেখছেন সমস্ত কিছু মায়ার খেলা। এদিকে হালদার পুরোহিত ঠাকুরকে মারামারি করছেন, ও হাজরা তাকে কিস করছেন, নরেন তাকে এসে দেখাচ্ছেন, বিভিন্ন রকম প্রশ্ন করছেন, সবাই আসছে, ঠাকুর কিন্তু টিউন হয়ে রেখেছেন মায়ের সাথে। তাহলে এই ভগবান এখন কৃষ্ণ বোঝাতে চেষ্টা করছেন যে দেখো, তুমি যে মনটা নিয়ে এখন জগৎটাকে দেখছো, এই ভাবনাটাকে একটু তুলে দাও, উঠিয়ে দাও। ভাবনাটা উঠিয়ে দিলে তাহলে তুমি দেখবে জগৎটা অন্যরকম দেখবে, তুমি যে দৃষ্টিতে দেখছো এইটাই বদলে যাবে। তো সেই জন্যে তিনি আমাদেরকে শেখাচ্ছেন কি, যে এই যাওয়া আসা, এইখানে আমাদের পরের মন্ত্রে যেটা বলছেন, বাসাংসে জিন্দানি যথা বিহায় নবানি বৃন্দাদি নরম করানি তথা শরীরাণি বিহায় গির্ণানি অন্যানি সংজ্ঞাপি নবানি দেবী। তাহলে বাসাংশে জিন্দানি, মানে এই বাসাংশ মানে বিভিন্ন বস্ত্র, আমরা কী করি এই বস্ত্র পরে আসি, আমরা কী করি এই বস্ত্রটা পূর্ণ হয়ে গেছে, তো তারপরে আমরা কী করি আবার এখানে ফেলে দিয়ে নতুন একটা বস্ত্র নিই। মানে ঠিক সেই রকম আমাদের ভিতরে কী আছে, এটি তো আমার জামা, তাই না, আমার চাদর, আমার জামা, সেরকম আমরা কী বলি আমার শরীর, আমার মন। তার মানে এই বস্তুটি যেরকম
একটা অবজেক্ট রূপে আমার কাছে আসছে, তার মানে আমার শরীরটা একটা অবজেক্ট, তাহলে আমি আলাদা। সেই বোঝাতে গিয়ে সেই আমিটিকে এখন যেমন আমাদের কাছে আমি মানে আমি শরীর, আমি মন, আমি সমস্ত কিছু, এই আমি মানে তাই বলছি। আমি বলি আমার মনটা খারাপ হয়ে আছে, আমার ভালো লাগছে, আনন্দ পাচ্ছি, আমরা এরকমভাবে ভাবি। তাহলে তখন কি হবে, আমি মানে এই মনটা আমি হব না, মনটা আমার হবে। তার মানে আমি হলো মালিক, এটা হলো রথ। ওই একটা গান আছে না কি, তুমি যন্ত্র আমি যন্ত্রী, তুমি যন্ত্র হ্যাঁ, তুমি রথ আমি রথী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, গানে বলি আমরা। তো তার মানে ভগবানকে বলছি আমি রথ, আমার ভিতরে যে বসে আছে রথী, তুমি রথী। তাহলে ভগবান এই আমাদের অন্তরে বসে আছেন, আমরা অন্তর কল্পনা করছি, কিন্তু আত্মা হিসেবে এই একটা জায়গার মধ্যে আছে এমন নয়, তিনি সমস্ত কিছুর মধ্যে আছেন। একটা জায়গায় আছে এরকম বলতে বলবে, যেমন ধরুন এই আমাদের দৃষ্টান্ততে এই যে ইলেকট্রিক কারেন্ট আছে, কারেন্ট কি আমরা দেখতে পাই, দেখতে পাই, দেখতে পাই, দেখতে পাই না, কারেন্টকে দেখতে পাই না, কারেন্টকে অনুভব করতে পারি না আমরা, ওইভাবে সেরকমভাবে করতে পারি না। কিন্তু সেটা আমরা কী করে বুঝি কারেন্ট কারেন্ট আছে না, যখন আমরা একটা যন্ত্রের সাথে লাগাই তখন সেটা কাজ করতে থাকে। তাহলে একই আত্মা, একই কারেন্ট, সেটা যখন পাখার সাথে যুক্ত হচ্ছে তখন ঘুরছে, হাওয়া দিচ্ছে, আবার ওটা যখন হিটারের সাথে কানেকশন হয়ে যাচ্ছে তখন ওটা গরম করছে, ফ্রিজের সাথে কানেকশন করছে তখন ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার লাইটের বাল্বের সাথে লাগাচ্ছে তখন আলো জ্বলছে। তাহলে দেখুন বাইরের যে ক্রিয়াটা ওটা কিন্তু বদলে যাচ্ছে, কিন্তু কি কারেন্ট একই আছে, সেটা কিন্তু বদলে যাচ্ছে না। ঠিক সেই রকম আমাদের আত্মা একই আছে, আত্মাটা একই আছে, কিন্তু ওটি যার যার মেশিনে, আমি একটা মেশিন, আপনি একটা মেশিন, ওই প্রত্যেকের একটা আলাদা মেশিন আছে, সেই মেশিনগুলোতে লাগানো মানে সে সেরকমভাবে কাজ করে। এরপরে আমাদেরকে গীতা শেখাচ্ছে কি, যে তুমি এখন যেটা ভাবছো মেশিনকেই ভাবছো আমি সব, এই বোধটা তুমি সরাও। তাহলে কি ভাবতে হবে, যে আমি সেলফ আত্মা, আমি আত্মা। আজকে স্বামীজির একটা চিঠি পড়ছিলাম, স্বামীজির চিঠিটাতে উনি একজন হরিগুণ, তার বাবা মারা গেছেন, তো স্বামীজি তাকে লিখছেন যে সেইখানে উনি বিভিন্ন রকমের বলছেন, উদাহরণ দিচ্ছেন, হ্যাঁ বলতে বলতে বলছে দেখো আমাদের যেরকম জানো আমাদের এই জন্ম মৃত্যুটা হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো, আসছে পড়ছে, আসছে পড়ছে, যাচ্ছে, ঢেউ উঠছে নামছে, তো সেরকম মহাকালের প্রবাহে আমরা একবার এই পৃথিবীতে এলাম, প্রকাশিত হলাম, ঢেউ উঠে গেল, আবার নেমে গেলাম, আবার অপ্রকাশিত হয়ে গেল, মানে একবার জন্ম নিলাম আবার মারা গেলাম, আবার জন্ম নিলাম আবার মারা গেলাম। এটা কার ঢেউ, ঢেউটা কার, সমুদ্রের ঢেউ। সেরকম সমুদ্রের তলে কিন্তু শান্ত, সেখানে ঢেউ নেই, সেরকম আমাদের গভীরে যেখানে আমরা আত্মা বলি সেই জায়গাতে কিন্তু কোনো ক্রিয়া নেই, তার প্রেজেন্সে কাজ হচ্ছে, তার উপস্থিতিতে কাজ হচ্ছে, কিন্তু তিনি সমস্ত কিছুর বাইরে থাকেন। সেই জন্যই বলছেন আমরা যেরকম পুরানো বস্ত্র ফেলে দিই, নতুন বস্ত্র পরি, তো সেরকম আমাদের আত্মা করে কি এই শরীরটাকে ফেলে দেয়, মানে অর্থাৎ মারা গেল, আবার নতুন শরীর নেবে। কঠিন লাগছে না, বোরিং লাগছে?
তো আমাদের ভাবনাটা আপনি চিন্তা যদি আপনি না করেন না, আপনি অনন্ত জীবন কাটিয়ে এসেছেন, আমরাও কাটিয়ে এসেছি, আবার সামনেও অনন্ত জীবন থাকবে। কেন এগুলো প্রমাণ কি? ঠাকুর যেরকম বলরাম বাবুকে দেখে বলছে তোমাকে অমুকের দলে দেখেছি, শশী মহারাজকে দেখে বলছে তোকে ওই জায়গায় দেখেছি। তাহলে একসময় তারা ছিলেন, না থাকলে তো ঠাকুর বলতেন না, আর ঠাকুর মিথ্যা কথা বলবেন? সে তো বলবে, বলবেন না, বলতেই পারবেন না। তিনি কার বাগানে, বাগান মনে আছে যে বাগান থেকে লেবু নিয়ে আসতো শরবত করার জন্য, তো ঠিক সেরকমই নিয়ে আসছে। হঠাৎ করে একদিন মালিকানা বদলে গেছে, মালিকানা বদলে গেছে বলে ঠাকুর সেই লেবুই খেতে পাচ্ছেন না। ভেবে দেখুন তিনি কতটা সত্যে প্রতিষ্ঠিত, তিনি নিতেই পাচ্ছেন না। এরা তো জানে না, এরা জানে মানে কি হলো, ঠাকুর কেন নিচ্ছে না? খবর খবর নিয়ে দেখা গেল যে মালিকানা বদলে গেছে, বিক্রি হয়ে গেছে, অত তাকে তো জানানো হয়নি, তিনি জানেন না, তো তাই সেটা মিথ্যা হয়ে যাচ্ছে, সেই জন্য ঠাকুর নিতে পারছে না। দেখুন এতটা সত্যে প্রতিষ্ঠিত। শঙ্কুর বাড়ি থেকে তিনি একটু নিয়ে এসছেন, আপিল নিয়ে এসছেন, সেইটুকুর জন্য তিনি অন্ধকার দেখছেন। তো তাহলে এইরকমভাবে ঠাকুর এতটা সত্যে প্রতিষ্ঠিত ছিলেন, এই যে তিনি আমাদেরকে বলছেন ওই জায়গাতে উনি ছিলেন, ও এরকম ছিলেন, মানে মিথ্যা হতে পারে না। তবে আমরা ছিলাম এক সময়, এখন এসেছি, ভেবে দেখুন তো আবার আমরা চলে যাব, কোথায় যাবো কোনো ঠিক আছে? তাহলে আমরা কেন কেন এলাম? সংসার ও বিদেশি, বিদেশির বেশে ধমিছ কেন অকারণে? আছে না মন চলো নিজ নিকেতনে, স্বামীজি সেই দাম। তো আমরাও এখানে এসেছি, এখন বড়লোক মন্দিরে আছি, কোন সময় কার কোথায় কী হয়ে যাবে আমরা কেউই জানব না। তখন এই এই সূর্য দেব সূর্য মন যাতে নিয়ে আমি এত কাটছি, এত ঝগড়াঝাটি মারামারি সবই করতে হয় সংসারে থাকতে গেলে, হ্যাঁ কাউকে ভালোবাসতে হয়, কাউকে একটু ঘৃণা করতে হয়, সবই হয়, কিন্তু এগুলোর কোনো ভ্যালু থাকে না। যাওয়ার সময় আমরা কী নিয়ে যাব? ওই আত্মা আমাদের সংস্কারটাকে নিয়ে চলে যাবে, একটা ছোট্ট একটা চিপস, যেমন ধরো বিশাল অশ্বত্থ গাছ, তার যেমন একটা ছোট্ট বীজ থাকে, সেই বীজের মধ্যে পুরো অশ্বত্থ গাছের সমস্ত ভাবগুলো লুকিয়ে থাকে। সেরকম আমরাও কিন্তু এর মধ্যে চলে যাব, কোথায় যাব জিজ্ঞেস করে পুরো জানি না। রামকৃষ্ণ যতদিন পর্যন্ত না বাসনা যায়, মা বলছেন না যে পুরীতে গেছে তো বলছে না পুরীতে জগন্নাথ দর্শন মাত্রই তো মুক্তি হয়ে যায়, তাহলে কী করে হবে? তখন মা কী বলছেন, বাসনা থাকতে নয়, নির্বাসনা মানে হতেই হবে। আমরা যেখানে যাই, মা যে সূত্র দিয়ে গেছেন এ কাটার জন্য এখনো আরেক কোনো মা আসেননি, দেখা যাক কোনো মা আসেন আবার। প্রয়োজনে শেষ প্রার্থনা নির্বাসন প্রার্থনা করো, কিছু চাইবেন না যা। তো এইভাবে গীতা আমাদেরকে নতুন নতুন ভাবনা দিচ্ছে। তাহলে আজকে ভাবনা কী দিল? যে যেমন আমরা পুরানো বস্ত্রটা ফেলে দিই, নতুন বস্ত্র পরি, সেরকমভাবে পুরানো শরীরটাকে আত্মা ফেলে দেয়, ফেলে দিয়ে আবার নতুন শরীর সে নিয়ে নেয়। তার মানে এই শরীরটা রয়ে গেল, আবার জন্ম হলো, আবার ছোট থেকে শুরু হয় সেরকমভাবে। তো তাহলে এখন এই আত্মাটি কীরকম যদি বলো, এই আচ্ছা বুঝলাম আত্মা আমাদের এরকম করে, তাহলে আত্মাটি কীরকম সেইটা বোঝাতে গিয়ে মনি আত্মার স্বরূপ বোঝাতে গিয়ে কতগুলো কিন্তু আমাদের মতো করে বোঝাচ্ছেন, সেটি তার পরের মন্ত্রে আছে। নৈনম ছিন্নন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ নচৈনম ক্লেদ অন্ত্যাহ ন সরসয়তি মারুত। আমরা কি দেখি যে জগতের আমার যে শত্রু হয় তাকে আমরা কি বলি? আমি তাকে মেরে দিতে পারবো, অর্থাৎ তাকে আমি গুলি করে মেরে দিলাম, বোমা ফাটিয়ে মেরে দিলাম,
এরকম ভাবা হয়। তো আমি তাকে অস্ত্র দিয়ে কেটে দিলাম। এখানে বলা যাচ্ছে আত্মাকে ওইরকম ভাবে কেউ করতে পারে না। তাকে কি বলছেন, নয়নম ছিন্নন্তি শস্ত্রাণি, অস্ত্র শস্ত্রের দ্বারা তাকে কিন্তু ছেদ করা যায় না, শরীরটাকে কাটা যায়, শরীরটাকে কাটা যাবে কিন্তু আত্মাকে কাটা যাবে না। তারপরে কি করার, আত্মাকে দহতি পাবকহ, পাবক মানে আগুন, আগুনের দ্বারা তাকে পুড়ানো যাবে না। তারপরে আমার আমার তো কাপড়টা পুড়ে যাবে, শরীরটা পুড়ে যাবে, এত পুড়ে পুড়াবে তো শ্মশানে নিয়ে পুড়াবে, তাহলে এগুলো সব পুড়ে যাচ্ছে কিন্তু আত্মা পুড়ে না। এখন কত সিকিউর বল দিচ্ছেন ভগবান আমাদের জন্য, কত সিকিউর দিয়েছেন, কোনোভাবে নষ্ট হবে না। সেই জায়গায় আত্মস্থ যদি হওয়া যায় তাহলে আর জগতের কোনো ভয় থাকে না, খালি আনন্দ আনন্দ আনন্দ, আর কোনো কষ্টই নেই এই জগতে। তাহলে আত্মস্থ হওয়া মানে শরীরটাকে ছেড়ে দেওয়া নয়, আত্মস্থ মানে মনটা তার সাথে বেঁধে দেওয়া, তাহলে আত্মস্থ হওয়া। তারপরে বলছেন নচৈত ক্লেদ তাকে তাকে ভিজিয়ে দেওয়া যাবে না, আটকাও করে দেওয়া যাবে না সেইটাকে, আর তাকে তাপ দিয়েও শোষণ করে নেওয়া যাবে না, শুষ্ক করে দেওয়া যাবে না। তাকে এমন একটা বস্তু, এমন একটা জিনিস তখন আমরা কল্পনা করতে পারি কিরকম হয়, আমরা কল্পনা করতে পারি না। কিন্তু আমরা যখনই কল্পনা করি তখনই কিন্তু একটা না একটা একটা না একটা বস্তু আপনার সামনে আছে, বস্তু ছাড়া আপনি কল্পনা করতে পারি না। তার জন্যই বলছেন মনেরও ওপারে কোথা কোন দেশ শশী তপনেরও নাহি গরজে, আছে দেখান আছে না, মনেরও ওপারে কোথা কোন দেশ শশী তপনেরও নাহি গরজেশ। তো সেই সেই জায়গা, তাহলে আমি এখন জগৎকে দেখছি কি মন দিয়ে, তাই না? এই মনটা ধরতে পারবে না, এই মনটা তাহলে কখন হবে, এই মনটাকে তৈরি করতে হবে। তৈরি করতে করতে যেমন ধরুন দুধের মধ্যে ঘি লুকিয়ে আছে, এখন যদি কেউ বলে আমার আমাকে না দুধ তো দেখছে, এর মধ্যে ঘি কী করে আছে, মাখন কী করে আছে, আমরা খুঁজে পাবো কি? তাহলে কী করতে হবে, প্রসেস করতে হবে, প্রসেস করলে ওই থেকে আমরা লুকিয়ে যাব, মাখন পাবো, তাহলে প্রসেস করা মানে তপস্যা করা। তার মানে এই মনটাই উপনিষদে এরকম আছে, মনসা মন্যতে এরকম, মানে মনের দ্বারা তাকে পাওয়া যায় না, এই মনের দ্বারা। আবার ওই উপনিষদেই বলছে মনসৈব বেদ মন্তব্যম, মনের দ্বারাই তাকে পাওয়া যায়। দুরকম কথা হয়েছে, তাহলে দুরকম মানে একরকম কাঁচা আমি, একটা হলো পাকা আমি। ঠাকুর সহজ সহজ করে বলেছেন কাঁচা আমি পাকা আমি। তো এই এই জন্যে আত্মা সম্বন্ধে কিছু মাপতে গেলে আমরা পারবো না। যেমন নুনের পুতুল সমুদ্র মাপতে গেছে, কী হবে, গলে যাবে, সে পাওয়া যাবে, সেটাকে সম্ভব না। তো সেই জন্যে আমরা এরকমভাবে পাবো না। তাহলে আমরা কী করবো, আমাদের এই মনটাকে তৈরি করতে হবে, মনকে তৈরি করে তার সাথে লাগিয়ে দিতে হবে, তার সাথে লাগিয়ে রাখলে এবং আমাদের পদ্ধতি কি, তাকে প্রার্থনা করা, তাকে জানানো, বিচার করা, এগুলো পদ্ধতি। যে প্রার্থনা করে ঠাকুর তুমি দেখা দাও, তুমি আমাকে জানিয়ে দাও, বুঝিয়ে দাও, এইরকম ভাবে, তো সেইভাবে করতে হবে। তাহলে আত্মা সম্বন্ধে বলা হচ্ছে এটি অস্ত্র দ্বারা তাকে কাটা যায় না, ছেদ করা যায় না, আগুনে তাকে পোড়ানো যায় না, তাকে ভিজানো যায় না, আবার তাকে তাপ দিয়ে শুষ্ক করা যায় না, এইরকমভাবে বলা হচ্ছে। তারপরেরটাও কিন্তু এই পর 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 একই জিনিস বলছে, মানে কোনো জিনিসটা মাথায় আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্যে বারবার বারবার বলছে। এই মিডিয়া যেরকম করে না, বারবার একই জিনিস অ্যাড দিচ্ছে, তাই তো, তাই না, দেখবেন না ব্রেকিং নিউজ বলে একই কথা বারবার বলছে, আমাদের ওটাই খোলা আছে, বারবার বারবার ওই একই কথা আমরা শুনছি, শুনতে 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 আমাদের আসক্তি এসে যায়,
মাঝে গীতার মধ্যে আমরা পাবো। তার মানে ওই বারবার বারবার চিন্তা করি, তাহলে আমরা যদি বারবার চিন্তা করি আমি আত্মা আত্মা আমি তত্ত্বমসি, আমাদের যে মহাবাক্যগুলো আছে তুমি সেই, এই জন্য এরকম বলা হয় তুমি সেই, তুমি নারী নয়, তুমি পুরুষ নয়, তুমি শরীর নয়, তুমি মন নয়, তুমি সেই অর্থাৎ তুমি আত্মা, এই ভাবনাটা ভাবা, তাহলে এই কষ্ট দুঃখগুলো আমাদের কম আসে, আসে না তা নয় কিন্তু ওই আঘাতটা আমরা পাই না। তাহলে কী হবে, আমি এই জগতে যতদিন বেঁচে থাকবো শান্তিতে বেঁচে থাকবো, আনন্দে বেঁচে থাকবো, আর না হলে কী হবে, ওই সমুদ্রের উপরে ঢেউয়ের মতো আঘাত আসবে বারবার বারবার, আমি সরানোর চেষ্টা করব, সঙ্গে সঙ্গে আর একটা ঢেউ এসে গিয়ে আমাকে আবার ভাসিয়ে নিয়ে চলে যাবে, তো এটা আমরা অবিশ্রান্তভাবে চলে আসবে, আমরা কোনোদিন থামাতে পারবো না, ঢেউ আসতেই থাকবে, বন্ধ হবে না। সেই রকম কী করতে হয়, ওর মধ্যে থেকেই আমাদেরকে ঝাঁপ দিতে হয়। এরকম একটা আছে না কি, যা ইচ্ছতি হরিষবর্ধু ব্যাপারতরগতরপি সমুদ্রে স্নান্তকল্লনে স্নাতম ইচ্ছতি দুর্মতি, বলি কেউ যদি ভাবে আমি এই জগৎ সংসারের সমস্ত সমস্যা মিটে যায় তারপর আমি ভগবানকে ডাকবো, সে হল মহাদুর্মতি। কীরকম দুর্মতি, না যে সমুদ্রের পা তীরে দাঁড়িয়ে ভাবে সমুদ্রের ঢেউগুলো শান্ত হোক তারপর আমি স্নান করবো, কোনোদিনই স্নান করা হবে না, সেরকম আমাদের সমস্যা থাকবে, তার উপর থেকেই আমাদের গীতার এই দৃষ্টিগুলো মনের মধ্যে গেঁথে নিতে হবে, গেঁথে নিতে তখন দেখবেন, আর এগুলো হচ্ছে প্রোটেকশন দেওয়া, আমরা যেমন বাড়িতে প্রোটেকশন দিই না আচ্ছা করে তালা দিই যাতে না হয়, একবার টাকা পয়সা যেখানে আছে লকারে ঢুকিয়ে দিয়ে ভাবি যে ভালো আছি, কিন্তু লকারকে খোলার জন্য তো লোক আছে, ভাবছি ব্যাংকের সিকিউর হয়ে গেছে, দেখছেন ওই দিল্লিতে বসেই সে সব পাসওয়ার্ড ঢুকে যাচ্ছে, তাহলে আপনি যেখানে সিকিউর ভাবছেন সিকিউর নয় সেটা, অথচ তাকে আমি বিশ্বাস করছি, আর ভগবান এত সুন্দর একটা সিকিউরিটি আমাকে দিয়েছেন যে তুমি তোমার মনটাকে আত্মার সাথে যুক্ত করে দাও, তাহলে কিন্তু জগতের কোনো ভাবনা তোমাকে ব্যতীত করবে না, আর এটা তো ঠাকুর নিজে দেখিয়েছেন, ঠাকুরের সাধন পর্বে তিনি প্রত্যেকটা জিনিসে যে সাধন পর্বে ছমাস তিনি কী খেয়েছে না খেয়েছে কোনো ঠিক নেই, তাহলে সেই মানুষটা বেঁচে আছে তো, ঠাকুর তো বেঁচে আছেন, তাহলে তিনি না খেয়েও নাও কিছু না করেও তিনি বেঁচে আছেন, তার মানে কী বলেন একটা জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি, এই বোধটা রাখা যে আমাকে যিনি এই জগতে পাঠিয়েছেন আমি তো নিজে থেকে আসিনি, কেউ তো আমাকে পাঠিয়েছেন, আমি এমন তো নয় যে আমি আকাশ থেকে দূর করে পড়েছি, কেউই নয়, আমরা বাবা মা পেয়েছি ঠিক আছে, এই জন্মে বাবা মা পেয়েছি, তার আগের জন্মে কে ছিল, আগের জন্মে তারা তো আমার বাবা মা ছিলেন না, ছিলেন কি ছিলেন না, তাহলে তাহলে কে ছিলেন, অন্য বাবা মা ছিলেন, তাহলে এই জন্মের বাবা মা কিন্তু পরের জন্মে থাকবেন কি, থাকবেন না, সেও আবার বদলে যাবে, তো আমাদের এইরকমভাবে বদলাতে থাকে আমরা, তাহলে কে ঠিক থাকবে, আমার শরীরটা ঠিক থাকবে, স্বামীজি বলছে না ভগবান বুদ্ধ হওয়ার জন্য তাকে 500 বার জন্মগ্রহণ করতে হয়েছে, তাই না, তো সেই জন্যে তো এইরকম তাকে পুনর্জন্ম বাদ আমরা বিশ্বাস করি, তো সেই এইরকমভাবে হয়, এটি বিজ্ঞান মানে না, বিজ্ঞান হয়তো মানে না, কিন্তু বিজ্ঞানের কিছু কিছু ভাবনাগুলো মনে হয় যে হ্যাঁ, ধরুন একটা ডিএনএ আর এনএ টেস্ট করে কে তার বাবা কে তার বংশের পরিচয় পাই তো পাই না কি, তো এরকম হয়তো কালে গিয়ে আবার আবিষ্কার হবে, বিজ্ঞান তো আবিষ্কার করছে, এটা ছিল এই যে আজকে যে আবিষ্কারগুলো হয়েছে সেটা আমাদের কনসেপ্টটা ছিল, নতুন কিছু করেনি কিন্তু একটু
এটা দিয়ে টক দিয়ে সেটা দই জমে দই হয়ে গেল, তাই না? তো তাহলে এই যে ক্রিস্টালাইজেশন হচ্ছে, এই যে পরিবর্তনটা হচ্ছে, এটার জন্য একটা সিস্টেম আছে। কে করছে? একটা শক্তি লাগে, তো কেউ তো করছে, আমি যেটা রিকগনাইজ করি, তাই না? তো সেই জন্যে এই যে মাধ্যাকর্ষণ শক্তি, তেলটা পড়িয়া আপেলটা পড়লো পড়লো, এটা তো পড়তোই। এখন একজন সায়েন্টিস্ট সেটাকে বুঝতে পারতেন, হ্যাঁ এইভাবে পড়ে। তো সেরকম শ্রীরামকৃষ্ণ একজন সায়েন্টিস্ট, তিনি নিজের জীবন থেকে দেখে নিয়েছেন যে এই জিনিসগুলো উপলব্ধ করা যায়, তার আগেই কনসেপ্ট দিয়ে দিয়েছেন অনেক আগেই। তার মানে ভাবনাগুলো ছিলই আগেকার দিনে, পুষ্পক রথে চলে যাচ্ছে, ঠিক আছে? আমাদের কাছে পুষ্পক রথে নেই, কিন্তু আমাদের কাছে অ্যারোপ্লেন তো আছে। তাহলে দেখুন, ভাবনাটা ছিলই আগে, নতুন কিছু নয়, আমরা সেইটাকে, সেই জিনিসটাকে আবার নতুন করে পাচ্ছি আমাদের সামনে, একটা রূপ দিচ্ছি। তার মানে জিনিসটা আছে, এবং সেই জিনিসটা যখনই আমরা খুঁজছি তখন আমরা পাচ্ছি। তো সেই রকম আমরা যদি আমাদের মধ্যে আত্মাকে খুঁজি, আমরা পাব। আমরা যদি না খুঁজি, পাব না। আপনি আত্মাকে নিয়ে খুঁজতে চেষ্টা করলে পাবেন। এখন আমাদের সেটা তাহলে আমি খুঁজবো কি খুঁজবো না, কে ঠিক করবে? কে ঠিক করবে? আমি ঠিক করবো যে এটা আমি চাই কিনা। তো সেই জন্যে এখানে গীতাতে বলতে বোঝানো হচ্ছে যে আত্মা তুমি যাকে দেখছো, যাকে বলছো, সে তার স্বরূপটা হলো এরকম, তাকে তিনি কীরকম আমরা বলতে পারবো না, তবে তাকে কাটতে পারবো না, তাকে পুড়িয়ে দিতে পারবো না, তাকে ভিজাতে পারবো না, তাকে শুষ্ক করতে পারবো না। তারপরেও আরো বলছে, করা যাবে না, আবার ভিজানো যাবে না, আর্দ্রতাও করা যাবে না, তারপরে দগ্ধ করা যাবে না, পোড়ানো যাবে না, শুষ্ক করা যাবে না, এই সমস্ত কিছু দিয়ে বলছেন। তাহলে তিনি কিরকম না, এইসবগুলো করা যাবে না, কিন্তু তিনি কি নিত্য, তিনি সনাতন বর্তমান আছে। যেমন ধরুন বাতাস, সূর্য, পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে, যিনি সৃষ্টি করেছেন, মানুষ তো তখন ছিল না, তখন থেকে কিন্তু সূর্য জ্বলছে। এই বায়ুর কিছু কিছু পরিবর্তন হয়েছে, তাই আমরা এই পৃথিবীতে আছি। তো ধীরে 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 তারও সেটাও কিন্তু তিনিই পাঠিয়েছেন, জল তিনিই পাঠিয়েছেন যে আমরা বেঁচে থাকবো। তাহলে এই যে এলিমেন্টসগুলো, ক্ষিতি, অপ, তেজ, মরু, ধূম, যেগুলো আমাদের কাছে যে জিনিসগুলো দরকার হয়, সেই এলিমেন্টগুলো ভগবান কিন্তু দিয়েই পাঠিয়েছে। তাহলে আমি নতুন কী চাইবো? নতুন তো কোথাও চাওয়ার নেই। তাহলে এই জিনিসগুলো পাঠিয়েছেন আমার জন্যে, কাজে এখন সেই পাঁচটা এলিমেন্ট দিয়েও কিন্তু আত্মাকে কিছু করা যাবে না। সূর্য যদি বলে আমি পুড়িয়ে দেবো, পারবে না। বায়ু যদি বলে আমি তাকে উড়িয়ে নিয়ে চলে যাবো, পারবে না। জল যদি বলে আমরা, পারবে না, তাই না? সমস্ত কিছু এখানে বলা হচ্ছে। তার মানে তিনি নিত্য, আর তিনি সর্বব্যাপী, তিনি স্থান, স্থির, অচল, সনাতন, এইগুলো তার বিশেষণ। আমরা এই ভাবনাগুলো দিয়ে আমরা বলতে পারি যে তিনি এই রকম। তিনি মানে আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে থাকবেন, তিনি চিরকাল থাকবেন। আমরা যাবো আসবো, যাবো আসবো, এটাই চলতে থাকবে। তো তার পরেরটাও বলছেন, অব্যক্ত অয়মচিন্ত অবিকার্য অয়মুচ্যতে তসমা দেবম মেদিত্বৈনম নাশ নানু সঞ্চিত মহর্ষি। এরপরে আবার বলছেন, আচ্ছা তুমি যে এত চিন্তা করছো আত্মাকে, যেটাকে অব্যক্ত মুখে কি বলতে পারবো না, তিনি কীরকম, তিনি তাকে চিন্তা করতে পারবো না, তিনি কীরকম, তার বিকারের পরিবর্তন হবে না, অবিকার মানে দুধ থেকে দই হচ্ছে, বিকার হচ্ছে, তো তার কোনো বিকার নেই। তো এইরকম জিনিসগুলো তাকে যে শাস্তে বলা হয়েছে সেইগুলো জেনে, তুমি জেনে নাও, জেনে এবারে
মৃত্যু সম্বন্ধে তুমি আর অনুশোচনা করো না। স্বামীজি ওই চিঠিতে তাকে বলছেন যে তোমার বাবা আগেও ছিলেন, গীতার কথাগুলোই বলছেন এখানে, তিনি বলছেন তুমি আগেও ছিলেন, এখনো প্রকাশ হয়েছে, ভবিষ্যতেও তিনি থাকবেন, শরীরটা চলে গেছে, তুমি এর জন্য দুঃখ করো না। অলি বসিয়ে দিচ্ছেন তার বাবার শরীর যাওয়ার পরে সান্ত্বনা দিচ্ছেন। তো সেই রকম ভাবে আমাদেরকে বলেছেন অর্জুনকে তাই বলছেন যে তুমি এইসব ব্যাপারে তুমি দুঃখ চিন্তা করো না, তুমি থাকবে, তোমার সামনে যারা আছে তারা তুমি ভাবছো তুমি মেরে দেবে হত্যা করবে, অ্যাকচুয়ালি তুমি হত্যা করছো না, তাহলে তুমি ভগবানের উপর নির্ভর করে তুমি তাদেরকে কাজ করো। ভগবান নিজেও কাজ করছেন, তিনি করছেন না তা নয়, তিনিও তো করছেন। তো সেই জন্য বলছেন অথ চৈন নিত্য জাতম নিত্যম বা মন্যসে মৃতম তথাপি তম মহাবাহ নৈনম সজ্জিত মনে। এরপরে তুমি যে চিন্তা সূচনা করবে না, দুঃখ করবে না, কষ্ট করবে না, এই নিয়ে পরপর পরপর তোমাকে বোঝাতে চাচ্ছেন যে এই যে তুমি আত্মার সম্বন্ধে যে বলছে নিত্য জাত মানে জন্মগ্রহণ করছে, তো তুমি ভাবছো বা মরে যাচ্ছে তুমি ভাবছো, এটা তোমার ভুল ধারণা, ভুল ধারণা। কিন্তু কেন না এটা তোমার মৃত্যু হবে আসলে যাবে, শরীরের নাশ হচ্ছে কিন্তু তার নাশ হয় না, আসবার নাশ হয় না। খুব কঠিন বোঝা সত্যি, আপনারা বুঝতে পারছেন, আমার তো বোধ হচ্ছে না, বোধ হচ্ছে না যে সত্যি এটা আত্মাকে বোঝার খুব কঠিন। আসলে বুঝে গেলে এটা বস্তু হয়ে যাবে, আমি যখনই একটা জেনে যাব তার মানে আমি সেটাকে এই যে ধরুন লাস্ট আমি জানি এটা লাস্ট, তার মানে এটা সাবজেক্ট আমি এটা অবজেক্ট আমি, আত্মা অবজেক্ট হয় না, তো এটা বোঝানো যায় না সেরকমভাবে, এটা অনুভবের ব্যাপার। ঠাকুর বলছে না যে কি আছে খবর দেওয়া যায় না, খবর দেওয়া যায় না ওখানে গিয়ে, ঠাকুরের অনুভব হচ্ছে এই অনুভবের পর থেকেই তো বলছেন যখনই তিনি বলতে আসছেন তখন মা তাকে মুখ চেপে ধরছেন, তারপরে তখন ঠাকুর বলছেন আমি থাকবো কোথায়, তখন কি বলছেন, তখন ঠাকুরকে কি বলছেন ওখানে, মা কি বলছেন ভাব মুখে থাকবে তো থাকো, অর্থাৎ ভাবের জগৎ আর এই যে বাস্তব জগৎ এই দুটোর মাঝখানে একটা জগৎ আছে, সেই জায়গায় তুমি অবস্থান করো, যে জায়গাতে তুমি ওই পারেরও জিনিস দেখতে পাবে এই পারেরও জিনিস দেখতে পাবে, এই ভাবটা এই অবস্থাটা তাকে বলা হচ্ছে, ঠাকুর তার জীবন দিয়ে দেখাচ্ছে। সেই জন্য সব কথা তিনি বলেননি, তার স্বরূপ তিনি বলতে পারছেন না, বলছেন না, বলছেন না ইচ্ছা হয় তো আমি তোমাদেরকে সমস্ত কিছু বলে দিই, কিন্তু মা তাকে দিচ্ছেন না। দেখুন এত 5000 বছর আগে গীতাতে যে কথাগুলো আছে তাকে বলা যায় না, ঠাকুর এই জীবনে চেষ্টা করেছেন বলে দেওয়ার, তাকে তিনি বলতে পারছেন না, সিক্রেট তারও একটা সিক্রেট থাকবে, তাকে যদি সারা বিশ্ব চালাতে হয় তারও তো একটা কৌশল থাকবে, তিনি যদি বলে দেন তাহলে তো সিক্রেট ফাঁস হয়ে যাবে, সেটা বলা যায় না। এই জন্যই নচিকেতা ছুটেছেন, আছে না পরমপুরুষের মৃত্যু হলে তুমি ছাড়া কেউ বলতে পারবে না, জবাই তাকে কোনো মতেই বলতে চাচ্ছে না, বলছে তুমি রাজত্ব নাও দীর্ঘদিন বেঁচে থাকো, অপসরা নাও যা চাই তাও হলো, যতদিন ইচ্ছা বাঁচো তুমি তোমাকে বলবো না। তখন তিনি কি বলছেন, আমি বুঝলাম ও অপসরা আজ আছে কাল থাকবে না, আয়ু আজ আছে কাল থাকবে না, একদিন তো শেষ হবে, তো তাহলে আমরা এইসব কিছু চাই না, আমি ওটাই চাই, এরকম ভাবে এগোচ্ছে। তো দেখুন সমস্ত শাস্ত্রে যদি একই ভাবনা, এই অর্জুনকে এই কথাগুলো কেন বলছে তার মানে তার যে ভাবনাটা কেন, কারণ তার মনের মধ্যে মেঘটা কেন এসেছে, মেঘ তখনই আসে যখন আমরা আমাদের জ্ঞান সূর্য প্রকাশিত না পায়, তার মানে ওর মধ্যে অজ্ঞানতা এসেছে, তাহলে অজ্ঞানতা জ্ঞানকে ঢেকে দিয়েছে,
তো এই যখনই ঢেকে দিয়েছে তার মানে এরপরে ও অন্ধকার দেখছে তার সম্বন্ধে। তো এই অজ্ঞানতাকে দূর করাই হচ্ছে আমাদের কাজ প্রত্যেকের। গীতা সেই শিক্ষাটি দেয় যে কীরকমভাবে আমরা এই অজ্ঞানতা থেকে বেরোবো, এই মায়ার জগৎ থেকে বেরোবো। এখানে ভাবনা একটা লাগে, চিন্তা একটা লাগে, আর কিছু লাগে না। এই জন্য আপনাকে কিছু করতে হবে না, খালি মনে মনে ভাবতে থাকুন। ভাবনা এলেই দেখবেন আপনি বদলে যাচ্ছেন, আর কিছু লাগে না। প্রকৃতি আপনাকে তৈরি করেছেন, আপনি জানেন না আপনার শরীরের মধ্যে কত সিস্টেম আছে, এই শরীরের মধ্যে কত নার্ভ আছে, আর্টারি আছে, ভেন আছে, কিছু আমরা জানি না। আমরা হিসেব রাখি কি, কিন্তু শরীর তো চলছে, এই খাবার খাচ্ছি সেটাও সেই সিস্টেমে গিয়ে সব ঠিক হয়ে যাচ্ছে। তাহলে কি সেই আমি ছোটো ছিলাম, ধীরে 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 তারা শরীরগুলো পরিবর্তন হচ্ছে, নিত্য পরিবর্তন হচ্ছে, আমি সেই আমার শরীরের কোষের খবরই আমি জানি না। তো তাহলে ভগবানের রাজত্বের খবর নিতে গেলে কি এত সহজে পেয়ে যাব? তো সেই জন্যে তার কাছে শরণাগত হতে হয়, তার কাছ থেকে প্রার্থনা করতে হয়। তাহলে আমি যদি ভাবটা রাখি যে আমি ওটা জানবো, তবে তো আমি সেটা যাবো। এই এখানে কোনো একটা ভালো দোকানে রসগোল্লা বেশ নলেন পুরে রসগোল্লা পাওয়া যায়, যদি আমি খবর পাই তবে তো আমি যাবো, তারপরে তো কিনবো। এখন আমি খবরেই পেলাম না, তাহলে আমি কিনতে যাবো কি? তো সেই জন্য গীতা আমাদেরকে নলেন পুরের খবরটা দিয়ে দিচ্ছে, দেখো আত্মাই আসল, বাকি আর কিছু আসল নয়। তো সেই ভাবনাটাকে মাথায় রাখা, ঠাকুর মা স্বামীজির কাছে এই প্রার্থনা জানিয়ে আজকে শেষ করছি। ॐ शान्ति 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 हरि ॐ तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु। नरम प्रणाराम प्रणाराम pranaram 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 ki jeno lukano nametai mishto eto tobo nam pranaram 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 pranaram